বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেছেন, এ মুহূর্তে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা বাড়াতে পারছি না। নতুন বছর শুরু হলে এবং তখন সংক্রমণ আরও কমে গেলে আমরা আশা করছি ক্লাসের সংখ্যা বাড়াতে পারব। বৃহস্পতিবার 21 অক্টোবর বিকেলে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর 2020 থেকে 2021 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এখন যে অবস্থা আছে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকরা যে পুরোপুরি সংস্থিতে আছেন তা নয়, সে কারণে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির হার কোথাও কোথাও কম আছে। আস্তে আস্তে যখন সব ক্লাস শুরু হবে তখন আবার তাদের উপস্থিতি বাড়বে এটা নিশ্চিত। করোনাকালে কিছু শিক্ষার্থী হয়তো ঝরে গেছে, করোনা অতিমারিতে কতটা আসল ঝরে গেছে এবং কী কারণে ঝরে গেছে সেটা আমাদের নিরূপণ করতে হবে, সেটা নিয়ে আমরা এখনই কাজ করছি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা অতিমারির কারণে কিছু প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ে বেশি হয়েছে, সেই জায়গায় আমরা চেষ্টা করছি সেই বাল্যবিয়ে হয়ে যাওয়া মেয়েদের আবার ক্লাসে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। তারা অনেকেই স্থানান্তরিত হয়েছেন অতিমারির কারণে, এক শহর থেকে আরেক শহরে বা গ্রামে চলে গেছেন। স্থানান্তরিত হলেও আমরা যেখানেই আছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তারা ক্লাসে অংশগ্রহণ করেন সেজন্য চেষ্টা করছি। মন্ত্রী আরও বলেন, আরও কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে কতজন ঝরে পড়েছে আর কতজন করোনা অতিমারির কারণে কিংবা ঋতু পরিবর্তনজনিত অসুস্থতার কারণে হয়তো ক্লাসে উপস্থিতির হার কম। আর কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো সত্যিকার কোন কারণে কতজন ক্লাসে আসছেন না কিংবা কতজন আসলে ঝরে গেছে। তখন প্রতিটি ক্ষেত্রে আমাদের পক্ষে স্পেসিফিক ব্যবস্থা নেওয়া সহজ হবে, আমরা এই বিষয়টি দেখছি। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।